আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে এমন পাঁচটি বাইকের কথা বলবো যেগুলো 2021 সালে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল হবে। আজ আমি আপনাদের সাথে আছি JA। তো আজ এরা পপ পপ বন্ধ করে চলুন শুরু করা যাক। এক নম্বরে আছে আমাদের TVS Apache RTR 4B 160। এই TVS Apache RTR 4B বাইকের অনেক সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক বাংলাদেশে আছে, কিন্তু ABS ব্রেকিং এর বাইকটি বাংলাদেশে নেই। অন্যদিকে দেখেন NS160 বাইকের FIABS আর কার্বোরেটর ABS দুটোই বাংলাদেশে মার্কেটে অ্যাভেলেবল আছে। এখন 4B ABS বাংলাদেশে আসবে কিনা তা অফিসিয়ালি জানানো হয়নি, কিন্তু এটা শিওর যে 4B ABS আসবে। এখন আপনারা জিজ্ঞেস করবেন 4B বাইকের BS6 ভার্সনটা কি বাংলাদেশে আসবে? আমার মনে হয় এইটা আসার কোনো সম্ভাবনা নেই। আর একটা জিনিস দেখেন, 4B কার্বোরেটর মডেল আছে বাংলাদেশের মার্কেটে, কিন্তু BS6 ইঞ্জিন হবে FI ইঞ্জিন, তাই দামটা তেমন বেড়ে যাবে। আর দাম বেশি হলে কোম্পানির বাইক কিনবে না কেউ। বেচা কিনা ঠিক রাখার জন্য কোম্পানি ABS আনবে, কিন্তু BS6 হয়তো আনবে না। বাংলাদেশে BS4 এর TVS Apache RTR 4B ABS ভার্সনটা আসবে। তাহলে কার্বোরেটর ABS বাংলাদেশে আসলে দাম হবে 2,20,000 টাকা মধ্যে, আর FIABS আসলে দাম হতে পারে 2,50,000 টাকার মধ্যে। নাম্বার 2, হিরো এক্সট্রিম 160। বাংলাদেশে এখন পর্যন্ত সবগুলো ব্র্যান্ডের স্পোর্টি কমিউটার বাইকগুলো অ্যাভেলেবল ছিল, তবে হিরো এর কোনো স্পোর্টি কমিউটার বাইক অ্যাভেলেবল ছিল না এখন পর্যন্ত। তবে এটা কনফার্ম যে 2021 সালে হিরো তাদের স্পোর্টি কমিউটার বাইক হিরো এক্সট্রিম 160 বাংলাদেশে লঞ্চ করবে। ইন্ডিয়াতে BS6 ভার্সনে বাইকটি লঞ্চ হলেও বাংলাদেশে BS6 ভার্সন লঞ্চ হবে না। ইন্ডিয়ান মার্কেটে বাইকটি সিঙ্গেল চ্যানেল ABS এ অ্যাভেলেবল, তবে বাংলাদেশে সিঙ্গেল চ্যানেল ABS নাকি নন ABS আসবে সেটা কনফার্ম না। তার উপর এটাও কনফার্ম না যে FI নাকি কার্বোরেটর ইঞ্জিন আসবে। হিরো এক্সট্রিম 160 বাংলাদেশে 2021 সালে, আর এই বাইকটি হতে পারে 2,00,000 টাকার থেকে 2,50,000 টাকার মধ্যে। নাম্বার 3, 13GP2 ভার্সন 2। 13GP1 বাংলাদেশের মার্কেটে আগে থেকেই অ্যাভেলেবল আছে, আবার 13GP2 বাংলাদেশের মার্কেটে দুইটি ভেরিয়েশনে অ্যাভেলেবল আছে। একটি হচ্ছে 16BHP এবং অন্যটি হচ্ছে 19BHP। এখন 13GP2 ভার্সন 2 বাইকটিতে থাকবে লিফান এর NBF2 ইঞ্জিন, যা হবে 19BHP ক্ষমতা সম্পন্ন। কিছু অ্যাডিশনাল চেঞ্জ করা হয়েছে 13GP2 ভার্সন 2 বাইকটিতে। ফুললি নিউ ডিজিটাল স্পিডোমিটার, সামনে সিঙ্গেল ডিস্ক দেয়া হয়েছে, ব্রেকিং সিস্টেমে থাকছে ডুয়েল চ্যানেল ABS, আর কিছু অসাধারণ গ্রাফিক্স দেয়া হয়েছে। 13GP2 ভার্সন 2 নিয়ে এর থেকে বেশি কিছু এখনও বলা যাচ্ছে না, তবে 13GP2 ভার্সন 2 এর মূল্য হতে পারে 3,00,000 থেকে 3,50,000 টাকার মধ্যে। নাম্বার 4, KTM Duke 125 ইন্ডিয়ান। বাংলাদেশের বাইকাররা KTM এর জন্য অনেক আগে থেকে দুর্বল। সকলে KTM পছন্দ করে, তবে CC লিমিট থাকার কারণে KTM এর অসাধারণ বাইকগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। KTM বাংলাদেশের মার্কেটে এর আগে অফিসিয়ালি অ্যাভেলেবল ছিল না, তাই কিছু ডিলাররা নিজ উদ্যোগে স্বল্প পরিসরে বাইকগুলো ইম্পোর্ট করত, যার জন্য মূল্য থাকতো আকাশ ছুঁই। তবে রানার মোটরস অ্যানাউন্স করেছে যে তারা KTM বাইকগুলো অফিসিয়ালি ইম্পোর্ট করবে। এর ধারাবাহিকতায় 2021 সালে KTM Duke 125 ইন্ডিয়ান অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে বাংলাদেশে। যদি বাইকটি CKD-তে আসে, তবে বাইকটির মূল্য হতে পারে 2,80,000 থেকে 3,00,000 টাকার মধ্যে। আবার CVU কন্ডিশনে আসলে বাইকটির মূল্য হতে পারে 3,00,000 থেকে 3,50,000 টাকার মধ্যে। নাম্বার 5, KTM RC 125 ইন্ডিয়ান। KTM Duke এর একটি ফুল ফেয়ার স্পোর্ট বাইক হচ্ছে KTM RC 125। বাংলাদেশে সব ফুল ফেয়ার স্পোর্ট বাইক থেকে KTM RC 125 এর লুক একদম আলাদা। সব স্পোর্ট বাইক লাভারদের ক্রাশ এটি। এটা হেডল্যাম্পের ডিজাইনটা ইউনিক একটি ডিজাইন। RC 125 এ অন্যান্য বাইকের মতো লিকুইড কুল 4-valve DOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সামনে USD, পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। 125cc হওয়ায় অন্যান্য স্পোর্ট বাইকের থেকে অ্যাক্সেলারেশন একটু কম থাকবে। KTM Duke 125 এর টপ স্পিড একটু কম হলেও
RC125 এর অ্যারোডাইনামিক বডি কিটের জন্য টপ স্পিড 126 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত উঠে যায়। 125 সিসির সেগমেন্টের মধ্যে অনেক পাওয়ারফুল বাইক বলা যায় KTM RC125কে। KTM RC125 আনঅফিসিয়ালি বাংলাদেশে 360,000 থেকে 400,000 টাকায় সেল হয়। তবে অফিসিয়ালি রানার মোটরস বাইকটি আমদানি করলে এক্সপেক্টেড প্রাইস হতে পারে CKD-তে 300,000 থেকে 320,000 টাকার মধ্যে আর CVU-তে 350,000 থেকে 400,000 টাকার মধ্যে। আর অনেক বাইক আছে যেগুলো বাংলাদেশের মার্কেটে 2021 সালে লঞ্চ হতে পারে, তবে সেগুলো কনফার্ম কোনো নিউজ নেই। এরপরে নতুন এমন আরও অনেক ভিডিও দেয়া হবে বাইক আপডেট নিয়ে এই চ্যানেলে। ততদিন ভালো থাকবেন, মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।